রাজস্থান, মধ্যপ্রদেশ, এগুলো কিন্তু বরাবরই বিজেপির এলাকা। এগুলো দিল্লি, এগুলো বিজেপির বহুদিনের পুরনো এলাকা। ছত্তিশগড় সেটাও বিজেপির, কিন্তু একটা হাওয়া উঠে গেছে যে কংগ্রেস বুঝি গেল গেল গেল। আমি মনে করি না কংগ্রেস গেল গেল গেল। আর মমতা ব্যানার্জির কথা বলছেন, এই হাওয়াটাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আরও নিচে নামিয়ে দিয়ে নিজের সিট বাড়ানোর চেষ্টা করছে, যাতে পশ্চিমবঙ্গে একক ক্ষমতায় উনি আসতে পারেন। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতা এসছে শুধুমাত্র কংগ্রেসের রাজনৈতিক বদান্যতায়, এটা প্রথমে ওনাকে স্বীকার করতে হবে। সেদিন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বদান্যতা না থাকলে আজ উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতেন কিনা সব থেকে বড় প্রশ্ন।